পরমানে জব পরমানেলারি মিল বন্ধুক আসতো এবার আমি জাঁনবা বা কম রয়েছে টোটাল ভেকেন্সিজ এপেয় আপ্লিকেসন ফিজ আপনার দেওয়া পড়ব কি না এর আপনার বয়স সীমা কম রাখা আবশ্যক এটি আপনার কেউ আড্রেসে ফর্মটি আবেদন করে পে অনলাইন কিংবা অফলাইন জায়গায় ফর্মটি আবেদন করে পে এসে আপনার এজুকেশন ক্লাফিকেসন কবশ্যক রয়েছে সিলেকশন প্রোসেসটি কম র আপনার টোটাল সিলাবস কিপর র সম্পূর্ণ বরণী জাঁয়া পাই এই ভিডিও কু নিতি ভাবে শেষ পর্যন্ত দেখ এবং এই পরীক্ষা ল্যাটেস্ট জব নোটিফিকেসন সর্বপ্রথমে পাই অল ইন ওয়ান বাই হেমন্ত্র ইউট্যুব চ্যানেল নিহতিভাবে সবসক্রাইব করে থিবা অল নোটিফিকেসন দেওয়া কুলবে না বন্ধুক এসে যদি ভিডিওটি ভাল লাগুচি আপনার সাং মানুষের নিহতি ভাবে সেয়ার করত লাইক করুন এবং কমেন্ট মাধ্যমে জড়ু রিক্রুটমেন্টটি কিপরভাবে আপনার লাগিলা ত বন্ধুক

তো বন্ধুগণ সর্বমোট যদি কথা কব সর্ব মোট ছবি গোটির ভ্যাকে আপনার আসাই যেটি পদবী রয়েছে যথা জুনিওর ক্লর্কম কপিষ্ট গ্রেড থ্রি স্টেগ্রাফর এবং জুনিওর টাইপিস ভাল পদবী যদি জুনিয়র ক্লর্কম কপিষ্টাই কেবি সর্বমোট উনিশ গোটির ভ্যাকে যে ক্যাটেগরি মেলপ বা জেনে ক্যাটেগরিপ্রে সাত গোটি ওমেন ক্যাটেগে ওমেনোটি এসি ক্যাটেগরিপ্রে দুই গোটি এস টি ক্যাটেগরিপ্রেম তিনি গোটি এস টি ওমেন এসিবি সি ক্যাটেগরিপ্রেম সরমোট দুই আছে ভ্যাকে যদি গ্রেড থ্রি গ্রেড থ্রি স্টেগ্রাফর পদবীপ আমি কেবা জেনে ক্যাটেগরিপ্রে দুইটি এবং এস টি ক্যাটেগরিপ্রেম গোটি সরমোট তিন গোটি জুনিও টাইপিস জেনে রল ক্যাটেগরিং দুই গোটি এসি ক্যাটেগরিপা গোটিয়ে এবং এসবি সি ক্যাটেগরি গোটিয়ে বা সর্বমোট চারি গোটি তন্ধুকর্ণ সর্ববৃহৎ যদি ভেকেন্সি কেমন সর্বমোট ছবিশ গোটি রেকেন্সি আস বন্ধু যদি এবার জাঁবা আপনার মাসিক দরমা কেমন তো বন্ধুক জুনিয়র ক্লর্ক কপিষ্ট গ্রেড থ্রি স্টেগ্রাফর এবং জুনির টাইপিস্ট ভদবী এট গভর্নমেন্টর রেগুলার স্কেল অফ পে বা রেগুলার বেসিস জবটি রয়েছে তেমন আপনার জুনিয়র ক্লর্ক কপিষ্টাই উনিশ হাজার নেষটির হাজার দুইশ স্কেল অফ পে রেড থ্রি স্টেন্রাফর পঁচিশ হাজার পাঁচশো রু একাশি হাজার স্কেল অফ পে জুনিয়র টাইপিস্ট উনিশ হাজার নেষি হাজার দুইশ টঙ্কা আপনার স্কেল অফ পে

এজুকেশনাল ক্যাফিকেসন কথা কোবা ইন্ডিভিজুয়াল পোস্ট ইন্ডিভিজুয়াল পোস্ট আপনার রিকোয়ার রয়েছে এজুকেশনাল ক্যাফিকেসন বা শিক্ষাগত যোগ্যতা যদি জানিবা বা জুনিয়র ক্লর্ক কম কপিষ্টাই আপনার মিনিমম প্লস টু পাস করে সহ কম্পুটর আপনার ডিপ্লোমা ইন কম্পুটর আপ্লিকেসন বা ডি সি দরকার নেক্সট যদি দেখা গ্ৰেড থ্ৰী ষ্টেনোগ্ৰাফৰ পৰা এতিয়া সৰ্বনিম্ন শিক্ষাগুত যোগ্যতা প্লছ টু আৰু এতিয়া কম্পুটৰৰে ডি চি এ কৰি আপোনালোকৰ স্পীড কাণ্ডিডেট মিনিমম স্পীড এইট্টি ৱাৰড ইট হেণ্ড এণ্ড ফৰ্টি ৱাৰ্ডছ ইন টাইপ ৰাইটিংৰে ৰ আবশ্যক পর মিনিট নেক্স যদি আমি দেখা জুনিয়র টাইপিষ্টপ্রাই এটি সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা প্লস টু এবং এতে কম্প্যুটরের ডি সি এ সার্টিফিকেট্র আবশ্যক রয়েছে এবং এর আপনার মিনিমম স্পিড ফোর্টি ওয়ার্ডস পর টাইপ রাইটিং পর এবার জাঁয়া আপনার একজামিনেসন ফিজ বা ফিজ অফ একজামিনেসন কে দেওয়া যদি আপনারা সি কিংবা অর্ আপন মানে পর্সন উইথ ডিজাবিলিটি ক্যাডিডেট বিলং করু তাহলে আপনার কোশি একজামিনেসন ফিজ দেওয়া পড়বন যদি আপনারা এসি বি সি কিংবা জেনে ক্যাটেগরি বিলং করু আপন এক টাইজেরি চালান নিম্ন আড্রেস মাধ্যমে বা নিম্ন হেড মাধ্যমে আপনার ট্রেজরি চালনটি করা পড়ব তো বন্ধুক যা কি আপনার অফলাইন কিংবা অনলাইন জায়গায় আপনার করে বন্ধুক আপনারা তো জানলে স্কিম অফ একজামিনেসন বা আপনার সিলেকশন কোণ র তো বন্ধুক আপনার সিলেকশন প্রোসেসটি এক্জামিনেসন মাধ্যমে রহব তো স্কিম অফ একজামিনেসন যদি কেমন জুনিয়র ক্লার্ক অম কপিজপ্রাই সর্বমোট আপনার দেখিপা চারিশ পঁয়চাশ মার্ক রহব যে আপনার ইংলিশ শহে মার্ক আদিতাই শে মার্ক জেনে নলেজ শহে মার্ক কম্প্যুটর সাইন্স প্রাকটিকা টেস্ট শহে মার্ক এবং বায়োবস টেস্ট মার্ক র ইংলিশ দুই ঘণ্টা আারিথমেটিক এক ঘণ্টা পাই মধ্য এক ঘণ্টা এবং কম্প্যুটর সাইন্স প্রাকটিকা টেস্ট মার্কর সময় মিল যদি আমি দেখিবা স্কিম অফ একজামিনেশন গ্রেড থ্রি স্টেগ্রাফর পদবীপ এপন মানুষ সবজেক্ট রয়েছে একজামিনেসন মাধ্যমে সিলেকশনটি যেতে ইংলিশ রিটিন টেস্ট এবং ক্য়ালিফাইচর রেখে শহে মার্ক দুই ঘণ্টা সর্ট হ্যান্ড অ্যান্ড টেস্ট পচাশ মার্ক পনেরো মিনিট সাইন্স প্রাটিকা টেস্ট শহে মার্ক এক ঘণ্টা এবং ভাইভোস টেষ্ট্র পঁয়ত্রিশ মার্ক রাখছি নেক্স যদি দেখা জুনিয়র টাইপিস্ট এতে ইংলিশ রিটিন টেস্ট এবং ক্যািফাইচর নেচর মার্ক দুই ঘণ্টা টাইপ রাইটিং টেস্ট আপনার পচাশ মার্ক দশ মিনিট কম্পিউটার সাইন্স টেস্ট প্রাকটিকা শহে মার্ক এক ঘণ্টা এবং ভাইভাবস টেস্ট পঁয়ত্রিশ মার্কর আপনার মানে তো জানলে কণ শিক্ষাগত যোগ্যতা আবশ্যক কিপর ভাবে আপনার স্কিম অফ একজামিনেসনটি রহব এবার জানিবা আপন মান আবেদন শেষ তারিখ কেউ তারিখ তো বন্ধুক আপন মানে ফর্মটি অফলাইন জরিয়ায় আবেদন করা পড়ি যে নিম্ন লিখিত ডকুমেন্ট আপনার ফর্ম সহিত আটাচ কি পাঁচ ঘটিকা পূৰ্ৱৰু সতাইছ দশ দুহাৰ একৈশ মধ্য আবেদন কৰিবকৈ পাৰিব যোন আপোন মানৰ আড্ৰেছ টি আমি যদি কয় আড্ৰেছ টি আপোনাৰ ৰচি ডিষ্ট্ৰিক্ট জজ ময়ুৰভঞ্জ আৰ্ট পোষ্ট বাৰিপদা ডিষ্ট্ৰিক্ট ময়ুৰভঞ্জ অড়া পিন্ পাঁচ সাত শূন্য শূন্য একমৰে আপোনাৰ ফৰ্ম টি আবেদন কৰি পাৰিব এতিচহিত প্ৰাইভেট কৰিয়ৰৰে কি পোষ্ট আপোনাৰ ডিপাৰ্টমেণ্ট অফ পোষ্ট তৰফৰু স্পিড পোষ্ট জৰিয়তে আপোনাৰ আবেদন কৰি পাৰিব যদি দেখিব আপোনাৰ ক' কেও চাৰ্টিফিকেট দেলগ্ন কৰোঁ আপোনাক তাৰ মতে লিষ্ট অফ ডকুমেণ্ট দি যি আপোনাৰ দেখি কেকুমেণ্ট আপোনাৰ দাবুক পাৰিব তাহ আপোনাৰ দেখিপার যার অফিসিয়াল লিঙ্ক মোটর ডিসক্রিপশন বকসরে আপনার সেই ফর্ম সহ কিপরভাবে ফর্ম আবেদন করে পেঁ ডকুমেন্ট দেবে তা জানিপারে তো নেক্সট দেখা ফর্মটি কিপরভাবে রয়েছে দেখুন এ হোচ্ছি ফর্ম টি ফর্ম আট ফর্ম এ যে আপনার মানে তিন গোটি সরমোট পদবী আসছে এবং কেউ পদবীপা প্রথমে করছেন তা মেনশন করা পড়ব রাইট সাইডে সেলফ আটেস্টেড ফটোগ্রাফ

বন্ধুক নেক্স আপনার রিলিজ ন্যাশনািটি আপনার এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজ্রেসন নম্বর এইপরি দি আপনি ডিক্লারেসন তিগনেচর অফ দ ক্যাণিডেট জায়গা দিয়ে সিগ্নেচর মারি ফর্মটি আবেদন করে পে আজি পাই বিদায় নছি নমস্কার